মন খারাপ করা বিকেল মানেই মেঘ জমেছে। সত্যি বাঙালির এই মেঘ নিয়ে যেমন রোমান্টিসিজমও আছে, সেরম মন খারাপ করার ব্যাপারও রয়েছে। নিম্নচাপের জেরে টানা এক সপ্তাহ বঙ্গবাসী ঘরবন্দি। একঘেয়ে এই ঝড়ঝড় বাদরের দিনে মন কিছুতেই ঘরে আটকে থাকতে চায় না। সবসময় এই ভ্রমণ পিয়াসী মন অপেক্ষা করে থাকে এক রৌদ্র করোজ্জ্বল সকালের। সেই সকালের অপেক্ষায় বসে থাকা বাঙালি দিন গুনতে থাকে কবে বেরোবে তার নির্দিষ্ট ভ্রমণস্থলে। যাক, হয়তো আমার মনের ডাকটাও প্রকৃতি শুনতে পেয়েছিল, তাই জানলা খুলতেই এক মিষ্টি রোদের ঝলকানি চোখে পড়ল আর মনের ভেতর আনন্দ চেপে রাখতে পারলাম না। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? বন্ধুরা, আজ আমাদের ডেস্টিনেশন রাজহাট, ময়ূরমহল, লাহিড়ি বাবা আশ্রম, আর তারপরে কালনার 108 শিব মন্দির। মানে অনেকদিন ধরে ইচ্ছে ছিল রোববারটা কোথাও বেরোবো। বৃষ্টির জোরে কিছুই আমরা ঠিক করতে পারছিলাম না। বৃষ্টি থামলে ঠিক হলো সবাই মিলে বেরিয়ে পড়ি আজকে এক অজানার উদ্দেশ্যে, এক অচেনার উদ্দেশ্যে। বলো। হাই, আজ আমরা যাচ্ছি রাজহাট গ্রাম, হুগলির রাজহাট গ্রাম। সেখানে আছে লাহিড়ি বাবা আশ্রম। আপনারা সবাই হয়তো জানেন এই আগের বছর ভাইরাল খুব ভিডিও খুব ভাইরাল হয়েছিল ইউটিউবে, লাহিড়ি বাবা আশ্রম নিয়ে ভিডিওগুলো প্রচুর চলেছিল। তো আমি এখন আজ নিয়ে যাব সেই আশ্রমেই, দেখাবো খোলা আছে কিনা আর কিভাবে ওখানে ঘুরতে হয়, কি কি আছে ওগুলো দেখাবো, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। জাস্ট এই ভিউটা আপনাদের দেবো যাতে ইন ফিউচারে আপনারা আবার আসতে পারেন এই আশ্রমে। চলুন আমার সাথে আজকে শুরু করা যাক আজকে ভিডিওটি। ধন্যবাদ। এই দেখি এই রাজহাট আসতে হলে আপনাদের যদি ট্রেনে আসেন তাহলে ব্যান্ডেল স্টেশন নামতে হবে। ব্যান্ডেল স্টেশন থেকে টোটো বা অটো করে চলে আসতে হবে আপনাদের লাহিড়ি বাবা আশ্রম। আর যদি আপনি বাই রোড আসেন তাহলে আপনাকে ধরতে হবে দিল্লি রোড। দিল্লি রোড থেকে সোজা আপনাকে চুঁচুড়ার সুগন্ধ মোড় পেরিয়ে চলে আসতে হবে রাজহাট মোড়। মানে ওটা ঠিক পান্ডুয়া যে রেলগেট আছে ঠিক আগেই পড়বে বাঁ দিকে। তো সেই সুগন্ধ মোড় পেরিয়ে রাজহাটের মোড়ে এসে বাঁ দিকে ঢুকতে হবে আপনাদের এই লাহিড়ি বাবা আশ্রম যেতে। এবার বাঁ দিকে ঢুকবো আমরা, বাঁ দিকে ঢুকবো, বাঁ দিকে একটা মোড় আছে গাড়ি যাবে। বন্ধুরা, আমরা যখন দিল্লি রোড থেকে বাঁ দিকে ঢুকে রাজহাটের গ্রামের দিকে এগোতে থাকলাম, তো প্রথমেই আমাদের চোখে পড়লো হলো বাঁশবাগানের সৌন্দর্য। তারপর আম বাগানের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা লাহিড়ি বাবা আশ্রমের দিকে এগোচ্ছিলাম। হঠাৎই এক আওয়াজ, এক পাখির ডাক। পাখির ডাকটা শোনা শোনা লাগছিল। তো হঠাৎ মা চিৎকার করে বলল ওখানে ময়ূর দেখা গেছে। তো আমরা গাড়ি থেকে নেমে ক্যামেরা নিয়ে ছুটলাম কোথায় ময়ূর আছে। ময়ূর দেখতে পেলাম, অদ্ভুত এক দৃশ্য। পেখম তুলে
এক পুরুষ ময়ূর এক স্ত্রী ময়ূরকে ডাকছিল। সেই ছবি আপনাদের দেখাবো। কি অদ্ভুত সুন্দর সেই পেখমতলা ময়ূর, প্রথম দেখলাম লাইফে, আর ক্যামেরা বন্দি করে তা আপনাদের দেখাচ্ছি। রাজহাটের এক বিশেষত্ব হলো এই গ্রামে প্রচুর ময়ূর আছে, যা সকালবেলা যদি আপনারা আসেন তাহলে হামেশাই আপনারা দেখতে পাবেন। তো রাজহাট একবার ঘুরে যেতেই পারেন, লাহিড়ী বাবা আশ্রম বন্ধ হলে তো কী হয়েছে, ময়ূর আপনারা দেখতে পাবেন। তো আপনারা একদিন চলে আসুন রাজহাটে ময়ূর দেখতে। ডিসঅ্যাপয়েন্টেড হলাম, আশ্রম বন্ধ প্রায় দু বছর লকডাউনের জন্যে। গুগল দেখে যে আসবেন তাদের আগে বলে দিই, আশ্রম এখন বন্ধ আছে প্রায় দু বছর করোনার কারণে। হ্যাঁ, এনারা বন্ধ হয়ে গেছে। এদিকে গুগলে দেখলাম, গুগলে লেখা আছে ওপেন। এই বাবা তুমি, অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম লাহিড়ী বাবা আশ্রমে, কিন্তু খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম কারণ আশ্রমটা এখন বন্ধ আছে, প্রায় দু বছর হয়ে গেল লকডাউন থেকে এটা বন্ধ। এদিকে গুগল ম্যাপ দেখলাম, গুগল ম্যাপে দেখে আমি এলাম যে এখান এটা সাড়ে তিনটে সরি সাড়ে নটা থেকে সাড়ে বারোটা, আবার সাড়ে তিনটে থেকে সাতটা পর্যন্ত এটা অন আছে, খোলা আছে, কিন্তু হিসাব মতো এসে দেখলাম বন্ধ। সেজন্য আমরা ব্যাক করছি, ব্যাক করে নতুন ডেস্টিনেশনে যাই। চলুন আমার সাথে, কি কোথায় যাওয়া যায়। রাজহাটে ময়ূর দেখলাম, মনটা ভালো হলো, কিন্তু আরেকটু ভালো হতো যদি আমরা লাহিড়ী বাবা আশ্রমটি খোলা পেতাম, কিন্তু কী আর করা যাবে, করোনার দায়ে সবই আজকাল বন্ধ। তো যখন বেরিয়ে পড়েছি তখন যেতে তো হবেই অন্য এক ডেস্টিনেশনে, তাই ঠিক করলাম কালনার 108 মন্দির, অনেকদিন ইচ্ছে ছিল ভিডিও করার, ঘুরে আসি। তো সেই মগড়া পেরিয়ে, মগড়ার ফ্লাইওভার পেরিয়ে আমরা কালনা কাটোয়া রোড অর্থাৎ আসাম রোড ধরলাম। আসাম রোডের সুন্দর মসৃণ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম কালনার উদ্দেশ্যে। আমাদের সাথে থাকুন, কালনার 108 মন্দিরে আপনাদের নিয়ে যাব, দেখাবো ভেতরের সুন্দর এক আর্কিটেকচারাল যে ব্যাপারটি রয়েছে সেটি, আর কালনায় গিয়ে কোথায় আমরা খাবো, খাওয়া দাওয়া করলাম, আর সেই খাওয়া দাওয়ার রিভিউটাও আপনাদের দেবো। যদি কোনো সময় কালনা যেতে হয়, কালনায় গেলে কোথায় খাবেন সেটিও আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে, আর আমাকে সাপোর্ট করতে থাকুন, আমাদের সাপোর্ট করতে থাকুন। যদি নতুন থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন। কালনায় এসে আবার মনটা খারাপ হয়ে গেল। মন্দিরের দরজায় এসে জানতে পারলাম মন্দির বন্ধ আছে, মন্দিরে একদম ঢোকা যাবে না। এরপর অনেক আকুতি মিনতি করার পর পুজো দেবার ইচ্ছে প্রকাশ করলাম পুরোহিতের কাছে। পুরোহিত মশাই অনেক ভেবে চিনতে আমাদের অনুমতি দিলেন, বললেন 5 মিনিটের জন্য কিন্তু ঘুরে আসতে হবে মন্দিরটি, ওর বেশি থাকলে চলবে না। তো সেই সময় আমরা খুব আহ্লাদিত হলাম, মা বাবা সবাই আনন্দিত হলো। তো সেখানে ভোলে বোমের পুজো দিয়ে আমরা 5 মিনিটের জন্য মন্দিরটি ঘুরলাম। চলুন এবার শুরু করা যাক 108 নবকৈলাস শিব মন্দিরের বর্ণনা। হ্যাঁ, এই 108 শিব মন্দিরকেই নবকৈলাস শিব মন্দির বলা হয়। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এই মন্দিরের মন্দিরটির কাঠামো দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়, অর্থাৎ এই 108টি যে মন্দির রয়েছে তার বৃহত্তম বৃত্তে বরাবর রয়েছে 74টি মন্দির, আর ভিতরের ছোট বৃত্তের মধ্যে রয়েছে 34টি মন্দির। অর্থাৎ এই বাইরের বৃত্তের প্রতিটি মন্দিরের অর্থাৎ 74টি যে মন্দির রয়েছে, এই মন্দিরে প্রত্যেকটিতে কালো রঙের শিবলিঙ্গ রয়েছে যা রুদ্রের প্রতীক, আর ভিতরে যে 34টি শিব মন্দির রয়েছে সেই তার মধ্যে সাদা রঙের শিবলিঙ্গ বর্তমান যা সদাশিবের প্রতীক। এছাড়াও এই মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের পর্যায়ক্রমে কাহিনী চিত্রিত রয়েছে। 1809 সালে শোনা যায় রাজা শ্রী তেজচন্দ্র বাহাদুর এই 108টি শিব মন্দির বা নবকৈলাস শিব মন্দির তৈরি করেন, আর এই মন্দিরের যাতে জলের অভাব না ঘটে সেই জন্যে
ঠিক কেন্দ্রবিন্দুতে অর্থাৎ দুটি বৃত্তের কেন্দ্রে ইদারা তৈরি করেন। এই ইদারাই এখনো পর্যন্ত জলের চাহিদা মেটাচ্ছে। এবার বলি কিভাবে আসবেন এই 108 শিব মন্দিরে। যদি আপনি বাই ট্রেন আসেন তাহলে হাওড়া কাটোয়া মেন লাইনের কাটোয়া লোকালে আপনাকে চাপতে হবে, অথবা ব্যান্ডেল থেকে যদি আপনি আসেন ব্যান্ডেল কাটোয়া লোকালে চেপে আপনাকে অম্বিকা কালনা প্ল্যাটফর্মে নামতে হবে বা স্টেশনে নামতে হবে। সেখান থেকে অটো টোটো বা রিক্সা করে আপনাকে আসতে হবে এই 108 শিব মন্দিরে। এই 108 শিব মন্দির এখন বন্ধ আছে, তাই প্লিজ 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 করোনা আবহে আপনারা আসবেন না। আপনারা আমরা এসে খুবই অপ্রস্তুতিতে পড়েছিলাম, কারণ অনেকটা রাস্তা এসে আমরা দেখি যে মন্দির বন্ধ। অনেক রিকোয়েস্ট করার পর পুজো দেওয়ার কথা বললে ওনারা সেটা মানেন, কিন্তু আপনাদের ক্ষেত্রে নাও মানতে পারে। তো আপনারা লকডাউন মিটলে আনলক পর্বে অবশ্যই ঘুরে যেতে পারেন এই মন্দিরটি, আশা করি ভালো লাগবে। এত সুন্দর স্থাপত্য আপনারা আর হয়তো দুটি পাবেন না। আসুন মানে অবশ্যই আসবেন, কিন্তু লকডাউনের পরে, তাই না? এলেই এসেছি হচ্ছে রলিক রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া করব। তো এখানকার রিভিউ দেব খাবার। আপনারা যদি কালনায় এসে থাকেন তাহলে কালনা কলেজের ঠিক অপোজিটে, অর্থাৎ যে নতুন বাসস্ট্যান্ড রয়েছে সেই বাসস্ট্যান্ডেই একটি রেস্টুরেন্ট রয়েছে, নাম রলিক রেস্টুরেন্ট। যদি আপনারা কালনায় আসেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে খাবেন। আমি এই রেস্টুরেন্টে খাবার খেয়ে খুবই ভালো লেগেছে আমাদের, কারণ এই রেস্টুরেন্টের দামও রিজনেবল এবং টেস্টও অসাধারণ খাবারের। তো যে খাবার আমরা খেয়েছিলাম তার পুরো বিলটি আপনাদের দেখাবো, কত করেছিল আর কি কি আইটেম আমরা নিয়েছিলাম। আমরা পাঁচজনে অর্ডার দিয়েছিলাম স্টার্টারে চিকেন ললিপপ এক প্লেট, দু প্লেট বাসন্তী পোলাও, এক প্লেট পনির বাটার মশলা, দু প্লেট এগ ফ্রায়েড রাইস, এক প্লেট চিকেন টিক্কা রেশমি কাবাব ও পনির মশলা, সবশেষে কোল্ড ড্রিঙ্কস। সব মিলিয়ে আমাদের খরচ পড়েছিল মাত্র 1300 টাকা। সো দামটাও রিজনেবল আর খাবারও অসাম। আপনারা অবশ্যই এই রলিক রেস্টুরেন্ট ট্রাই করুন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, যাতে ইন ফিউচারে আরও ভালো ভালো ভিডিও আপনাদের নিয়ে আসতে পারি, আর এই লকডাউন পর্বে আমিও ঘুরে ঘুরে আপনাদের ইনফরমেশন দিতে পারি। ধন্যবাদ, দেখতে থাকুন আমার চ্যানেলটি।